শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সম্মুখে জুরান আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের অষ্টম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায়ে পার্ট তিন নুন সাকিন ও তানবিনের বর্ণনা সম্পর্কে আমি তোমাদের কাছে ক্লাস নেব। এই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আজকে নুন সাকিন এবং তানবিনের বর্ণনাতে প্রথম আমাদের জানতে হবে যে নুন সাকিন কাকে বলে। নুন সাকিন যেই নুনের উপরে যজম থাকে সেই নুনকে নুন সাকিন বলা হয়। যেমন উদাহরণ, হামজা নুন জবর আন, এই নুনের উপরে যজম হয়েছে, এটা নুন সাকিন। হামজা নুন জার ইন, নুনের উপরে যজম। তারপরে হামজা নুন পেশ উন, এই নুনের উপরে যজম। আন ইন উন এলো নুন সাকিন। আর তানবিন, তানবিন কাকে বলে? দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলা হয়। যেমন উদাহরণ দেখো, জবর দুই জবর জবর বসে উপরে, দুই জবর দুই জার দুই দুই পেশ, এই এই দুই জবর দুই জার দুই পেশকে তানবিন বলে। এই নুন সাকিন এবং তানবিনের কয়টি হুকুম? নুন সাকিন এবং তানবিনের চারটি হুকুম, চারটি নিয়ম, চারটি সূত্র। এই সূত্রগুলো কোরআনে মজিদের মধ্যে প্রায় প্রত্যেকটা বাক্যের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা লাইনে এই নুন সাকিন এবং তানবিনের নিয়ম সূত্রগুলি পাওয়া যাবে। সেই জন্য এই নুন সাকিন এবং তানবিনের সূত্রগুলো একদম কণ্ঠস্থ মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে, সেইভাবে পড়ার টাইমে এগুলো প্রয়োগ করতে হবে, সেগুলো প্রয়োগ করতে হবে। এখন নুন সাকিন এবং তানবিন সম্পর্কে আমরা জানলাম। তো নুন সাকিন এবং তানবিনের হুকুম কয়টি? নুন সাকিন এবং তানবিনের হুকুম চারটি। নুন সাকিন এবং তানবিন বারবার বলার কারণ হলো, যাদের তোমাদের ব্রেনের মধ্যে, তোমাদের জ্ঞানের মধ্যে এই কথাগুলো আটকিয়ে যায়, এই জন্য বারবার আমি একটা কথা দুইবারও তিনবারও বলছি। চারটি সূত্র, চারটি নিয়ম। এক নম্বর হলো ইদগাম, ইদগাম এক নম্বর হলো ইদগাম, ইদগাম। ইদগাম শব্দের অর্থ কী? ইদগাম শব্দের অর্থ মিলিয়ে পড়া, অর্থাৎ একটা জিনিস অন্য জিনিসের সাথে মিলানো। অর্থাৎ নুন সাকিন এবং তানবিনকে পরবর্তী অক্ষরের সাথে মিলানো, পরবর্তী সব অক্ষরের সাথে মিলানো যাবে না। ইদগামের অক্ষর হলো চারটি, এই ইদগামের অক্ষর মোট হলো ছয়টি, মোট হলো ছয়টি। কি? ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, এই চারটি অক্ষর। এই চারটি নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই ছয়টি অক্ষর আসে, তাহলে আমরা নুন সাকিন এবং তানবিনকে মিলিয়ে পড়ব, মিলাইয়া পড়ব। এখন মিলাইব যে এই মিলালের মধ্যে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগ করা হয়েছে দুই ভাগে? একটা হইল গুণনা সহকারে ইদগাম, আর আর গুণনা ব্যতীত ইদগাম। গুণনা সহকারে চার জায়গার মধ্যে আমাদের ইদগাম করতে হবে। সেই চার জায়গাটা কোন কোন জায়গা? একটা হইল ইয়া, আরেকটা হইল মিম, তারপর আরেকটা হইল ওয়াও, আরেকটা হইল নুন। এই চারটা অক্ষরে, এই চারটা অক্ষরের যদি পড়ে, যদি এই চারটা অক্ষরের নুন সাকিন এবং তানবিনের পরে যদি আসে এই চারটা অক্ষর, তাহলে সেখানে আমি কি করব? সেখানে মিলাইয়া পড়ব এবং গুণনা সহকারে আমার পড়তে হবে। যেমন উদাহরণ,
যেমন উদাহরণ হিত্তাতুম নাগফির লাকুম, হিত্তাতুম নাগফির, এই তানবিনের পরে কি আসছে? নুন, নুন আসছে, নুন আসছে। এখানে আমি কি করব, এই তানবিনকে এই নুনের সাথে এই মিলাইয়া পড়ব, যেহেতু ইদগাম শব্দের অর্থ হলো মিলাইয়া, মিলাইয়া আমি পড়তে হবে। তারপরে দ্বিতীয়টা হলো মাইয়াকুল, নন সাকিনের পরে ইয়া আসছে, যেহেতু আমাদের সূত্রে বলছে নন সাকিন এবং তানবিনের পরে যদি ছয়টা অক্ষর আসে, কোন ছয়টা অক্ষর বা বর্ণ বা হরফ আসে, তাহলে সেখানে আমি মিলাইয়া পড়তে হবে। মিলানের মধ্যে দুই ভাগ, একটা হলো গুণনা সহকারে মিলাইয়া পড়তে হবে, আর এক জায়গার মধ্যে যেখানে লাম এবং রা আসবে নুন সাকিন এবং তানবিনের পরে সেখানে মিলাইয়া পড়ব, কিন্তু গুণনা করা যাবে না, গুণনা করতে হবে না। সেটা হলো যেমন এই উদাহরণ, উদাহরণ যেমন মির রব্বিকা, মির রব্বিকা, এই নুন সাকিনের পরে কি আসছে? র আসছে। তা মাল্লা ইয়া যাব, নুন সাকিনের পরে কি আসছে? লাম আসছে। এই নুন সাকিন এবং তানবিনের পরে লাম অথবা রা যদি আসে সেখানে মিলে যাবে, কিন্তু এই গুণনা হবে না। আর যে চারটা অক্ষর বলছি সেখানে এই যে ইয়া, মিম, ওয়াও, নুন, এই চারটা জায়গার মধ্যে কিন্তু ইদগামও হবে এবং সেখানে গুণনা সহকারেও পড়তে হবে। যেটা আমি উদাহরণ দিছি তোমাদেরকে, হিত্তাতুম মাইয়াকুল, এই হলো এই ইদগামের হুকুম। তারপরে আর দ্বিতীয় হলো ইকফা, ইকফা, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা, ইকফা, ইকফা শব্দের অর্থ হলো গোপন করা। কখন আমরা গোপন করব? নুন সাকিন এবং তানবিনের পরে যদি 15টি অক্ষর আসে, কয়টি অক্ষর? 15টি অক্ষর, যেমন তাও, সাও, জিম, দালো, জালো, ঝা, সিন, শিন, সোয়া, দোয়া, তোয়া, যাও, ফাও, কফ, কাপ, এই 15টা অক্ষর নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 15টি অক্ষর আসে, তাহলে সেখানে নুন সাকিন এবং তানবিনকে গোপন করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গোপন করে পড়তে হবে। গোপন, গোপনের সিস্টেম হলো কি, আমাদেরকে যখন স্যারেরা পড়াইছেন তখন বাংলা উদাহরণ দিয়েছেন কি, চন্দ্রবিন্দুর আকারে, যেমন নাঙ্গল, মঙ্গল, জঙ্গল, এটা হলো বাংলা উদাহরণ। আর এইভাবে চন্দ্রবিন্দু আকারে সেইভাবে পড়তে হবে, যেমন উদাহরণ মেন তাহতেহা, আসলে নুন সাকিনের পরে তা আসছে, আমার সূত্রে বলছে নুন সাকিনের পরে যদি তা আস, ওই 15টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আসছে, এখানে মেন তাহতেহা, মং যে নুন সাকিনের পরে জাল আসছে, ঠিক না? তারপরে মেন কম, নুন সাকিনের পরে কাপ আসছে, এরকম কোরআনে মসজিদের মধ্যে তোমার প্রতিটি লাইনের মধ্যেই এই ইকফার নিয়মগুলো, ইকফার সূত্রগুলি পাওয়া যাবে, যদি তোমরা মনোযোগ সহকারে এই সূত্রের সাথে মিলিয়ে পড়ো। এবং এইভাবে আমি যেভাবে বলছি ঠিক এইভাবে গুনগুন শব্দ করে যদি পড়ো তাহলে তোমার আদায় হবে এবং সেখানে সওয়াব হবে, পূর্ণ হবে। এইভাবেই তোমরা আদায় করবে। তো নুন সাকিন তানবিনের মাত্র আমি দুইটা নিয়ম বললাম, একটা বললাম কি ইদগাম, আর একটি বললাম কি ইকফা। এই ইদগাম এবং ইকফা এই সম্পর্কে তোমরা ক্লাসগুলো
অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে, আর বাকি দুটা পরবর্তী ক্লাসে। সে বাকি দুইটা হলো, একটা হলো ইজহার আর একটা হলো কাল বা ইকলাব, এই সম্পর্কে আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব এবং তোমরা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা আজকে দেখবে। পরবর্তী পর্যায়ে ক্লাসের সময় বাকি কথাগুলো কিছু বাকি রয়ে গেছে, সেগুলো উপস্থাপন করব। আশা করি তোমরা এখান থেকে শেখার জন্য চেষ্টা করবে। এই বলে আমি আমার বক্তব্য ক্লাস শেষ করছি। ওয                └![См];――└==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